কথায় আছে না, বাপকা বিটা সিফাইকা ঘোড়া। হাফেজ তাকরিম এবং তার পিতার নতুন ডুয়েট তিলাওয়াত প্রতিযোগিতা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি, তাই রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল এবং ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম, যেটা হচ্ছে আমাদের জনপ্রিয় বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম এবং তার পিতার নতুন একটা ডুয়েট তিলাওয়াতের প্রতিযোগিতা। এই ভিডিও দ্বারা আপনি শিখতে পারবেন আপনার ছেলে বা মেয়ের সাথে কিভাবে ডুয়েট তিলাওয়াত প্রতিযোগিতা করবেন। এই তিলাওয়াতটি একটু ভিন্ন ধরনের, কারণ আপনার হাফেজ তাকরিম এবং তার পিতার তিলাওয়াত শুনেছেন কিন্তু এই তিলাওয়াতটা এখন পর্যন্ত কেউ শোনেননি। ভিডিওটি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন, যে তিলাওয়াত শুনলে আপনার হৃদয় ভরে যাবে, মন ভরে যাবে, নতুন একটি ভিন্ন ধারার তিলাওয়াত। তো চলুন মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক মণ্ডলী, কিন্তু কার তিলাওয়াতটা আপনার কাছে বেশি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন হৃদয় স্পর্শী কণ্ঠে বাপ বেটার তিলাওয়াত প্রতিযোগিতা দেখে আসি ইনশাল্লাহ। بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي সম্মানিত দর্শক মণ্ডলী, বাপ ছেলের তিলাওয়াতটা আপনারা শুনতে পারলেন। দর্শক মণ্ডলী, পিতা কিন্তু একটা মাদ্রাসা শিক্ষক এবং হাফেজ সালেহ আহমদ তাকরিমকে তো আপনারা চিনেনই, সারা বিশ্বের তিন নম্বর হাফেজ। যাই হোক দর্শক মণ্ডলী, হাফেজ তাকরিম কিন্তু তার পিতার কাছে প্রথমে হেফজো শেষ করেছে, তারপরে কিন্তু ঢাকায় এসে শোনানোর জন্য একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, সেখান থেকে কিন্তু সে সফলতার সাথে সারা বিশ্বের সামনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। যাই হোক দর্শক মণ্ডলী, আপনি যদি নিজে আলেম হয়ে থাকেন বা হাফেজ হয়ে থাকেন, আপনার ছেলে মেয়েদের প্রাথমিক পর্যায়ে আপনার কাছে এই পড়ানো সবচাইতে ভালো হবে, তারপরে ভালো একটা মাদ্রাসায় দিয়ে দিলে সেটা তার জন্য বেটার হবে। আর যদি আপনি আলেম না হন, জেনারেল হয়ে থাকেন, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে প্রথম থেকেই একটা ভালো একটা মাদ্রাসায় দিবেন, তাহলে আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এবং চেষ্টা করতে থাকবেন, আল্লাহ অবশ্যই পূরণ করবে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, কাল তেলাওয়াতটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করার অনুরোধ করছি। আপনার শেয়ার করার দ্বারা অন্য যারা দেখেনি তারা দেখলে কিন্তু তাদের ছেলেমেয়ের সাথে এভাবে তেলাওয়াত প্রতিযোগিতা করতে পারবে। আর যখনই ছেলেমেয়ের সাথে তেলাওয়াত প্রতিযোগিতা করবেন তখন কিন্তু ছেলেমেয়ে পড়ালেখার ভিতর উদ্বুদ্ধ হবে এবং বলবে যে আমার পিতামাতার থেকে যেন আমি ভালো তিলাওয়াত করতে পারি, তাদের সামনে যেন আমাকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, তারা যাতে আমার সুনাম কয় বা আমার তিলাওয়াতের সুনাম কয়, এই ফিলটা কিন্তু তাদের ভিতরে কাজ করবে। তাই রিকোয়েস্ট করছি শেয়ার করার। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয়, যদি আমার চ্যানেলে কেউ ইসলামিক ভিডিও আপলোড দিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।